শ্রীরাম চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে আজকে আমার নেতা কৃষ্ণেন্দুদা উপস্থিত আছে। আমি সহ আমার গাড়ি আটকে রেখে দেড় থেকে দু ঘন্টা ধরে বল্লাসীর নামে বলদাস পুলিশ এই আচরণ করেছে। আমার কিছু পেল না, ওই যে ম্যাজিস্ট্রেট বললো কিছু পেল না, পুলিশ এখন তলবা হয়ে গেছে। আতঙ্কে ভয় পাচ্ছে, আতঙ্কে আতঙ্কে। ঘন্টা আগে, এক ঘন্টা আগে আমাকে এখানে শান্তনু মজুমদার বলে একজন এসআই দাঁড় করালেন, বললেন আমাদের আগে থেকে ইনফরমেশান আছে আপনার গাড়িটাকে তল্লাশি নেওয়ার জন্য। আমি গাড়ি থেকে নামলাম, আমি বলুন আপনি কিন্তু তল্লাশি নিলাম গাড়ি। আসলে মমতা ব্যানার্জি এবং মমতার পুলিশ ভয় পেয়েছে, গতকাল শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি করেছে, হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে করেছে, আজকের কাস্টমারিকে হ্যারেসমেন্ট করছে। আসলে জানছে যে দেগঙ্গা তথা বকিরাটে সংখ্যালঘু মুসলমানরা এদের বিরুদ্ধে চলে গেছে কাশেম আলীকে হ্যারেসমেন্ট করার জন্য। আসুক ম্যাজিস্ট্রেট দেখুক, দলদাস পুলিশ দেখুক আমার গাড়িতে কী আছে, কামাম আছে কি, তোপ আছে, কোটি টাকা আছে, সার্চ করে দেখুক। পুলিশ ভয় পেয়েছে, পুলিশ ছোটি চাটা পুলিশ ভয় পেয়েছে, তাই আমাকে হেনস্থ করছে। দেখুক আমি চেক করার জন্য সহযোগ, আমি তো ইলেকশন কমিটির নেতা আছেন কৃষ্ণেন্দু মুখার্জি, আমি দাদাকে ফোন করেছি, সঙ্গে সঙ্গে তিনি এসছেন, আমাদের নেতা কথা বলছেন, নির্বাচন আমরা জানাবো নির্বাচন কমিশনকে। আমার আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে, সন্দেশখালিতে দুটো মিটিং আছে আমার, আমি সাড়ে ছটায় একটা সময় দিয়েছিলাম, সাড়ে সাতটায় সময় দিয়েছি, আমি যেতে পারছি না, আমাকে আটকে রেখেছে ম্যাজিস্ট্রেট। আসার নাম করে আজকে এক ঘন্টা হয়ে গেল, এখনো ম্যাজিস্ট্রেট এলো না, তল্লাশি করুন উনি, আমি তো বলছি তল্লাশি করুন। আসলে ভয় পেয়েছে মমতার পুলিশ, ভয় পেয়েছে মমতার পুলিশ, শুভেন্দু আতঙ্কে ভুগছে, কৃষ্ণেন্দু মুখার্জির আতঙ্কে ভুগছে, বকিরাটে কাশেম আলী আতঙ্কে ভুগছে, সংখ্যালঘু ভোট ওদের সাথে নেই। দেখুন না তো বেরিয়ে নিয়ে আসেন।